नमस्कार बंधुरा, पाँचमिशाली रान्ना घरे आपनादेर सकल के स्वागत। आज के बनिए देखाबो मसाला फिस फ्राई। तार जोन्नो कोनो रकम झामेलाई नहीं, एकदम सहजे एटा हये जाए आर खेतेओ भीषण सुस्वादु हय। आशा करी आपनादेर एटा अनेक भालो लागबे। भालो लागले लाइक शेयर करबेन, कमेंट करे जानाते भूलबेन ना केमन लागलो। आर आमार नतून बंधुरा जारा आमार चैनेले प्रथम एसेछेन, रेसिपिटा देखे जदि भालो लागे ताहले अवश्यई आमार चैनलटिके सबस्क्राइब करे नेबेन, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য। এখন আমি বানিয়ে দেখাচ্ছি মশলা ফিশ ফ্রাই রেসিপি। আজকে বানিয়ে দেখাবো মশলা ফিশ ফ্রাই। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 4 টুকরো মাছ, রুই মাছ নিয়েছি। মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়েছি 3 টেবিল চামচ রিফাইন অয়েল, হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন নিয়েছি স্বাদমতো, আর এখানে 1 টেবিল চামচ রোস্টেড বেসন নিয়েছি, প্রয়োজন মতো ব্যবহার করব। নিয়েছি ধনেপাতা কুচি, আর নিয়েছি একটা পাতিলেবুর অর্ধেক, 3টি কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন, আর সামান্য আদার টুকরো। প্রথমে মাছের মধ্যে লেবু রস আর নুন মাখিয়ে রাখব কিছুক্ষণ। নুন আর লেবু রসটা মাছে মাখানোর পর যে সময়টা আমি রাখবো সেই সময়ের মধ্যে একটা মশলার পেস্ট বানিয়ে নিতে হবে। তো এখন প্রথমে মাছটাকে লেবু আর নুন মাখিয়ে নিলাম। এবার মিক্সির মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, রসুন কোয়া আর আদা টুকরো, আর এর সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। সামান্য জল মিশিয়ে একটু পেস্ট করে নিতে হবে। এখন মশলার পেস্টটাও হয়ে গেছে। আমি মাছটায় নুন লেবু মাখিয়ে মোটামুটি 7-8 মিনিট মতো রেখেছিলাম। মশলার পেস্টটা এখন এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। ধনেপাতা কাঁচা লঙ্কা বেটে নিলে বেশ একটা আলাদা ফ্লেভার তৈরি হয়, খেতে অনেক বেশি সুস্বাদু হয়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা মিশিয়ে নেব। এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা নিজেরা নিজেদের মতোই মিশিয়ে নেবেন, ঝালটা নিজেদের মতোই নিয়ে নেওয়া ভালো। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রিফাইন অয়েল, রোস্ট করা বেসনটাও দিয়ে দিচ্ছি। সব কিছু একসাথে খুব ভালো করে মাছের সাথে মাখিয়ে নিচ্ছি। এখন গ্যাস অন করে কড়াই বসিয়ে নিয়েছি, এর মধ্যে আমি রিফাইন অয়েলটা দিয়ে দিলাম। ভালো করে তেলটাকে গরম করে নিতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। গ্যাসের ফ্লেমটাকে এখন মিডিয়াম ফ্লেমে করে নিয়েছি। মিডিয়াম ফ্লেমে রেখে একটা ঢাকনা দিয়ে দেবো 1 থেকে 1.5 মিনিট মতো সময় নিয়ে। এক থেকে দেড় মিনিট মতো হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে মাছগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। এভাবে মাছের ফ্রাই খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর এটা বানিয়ে নেওয়া খুব সহজ, একদম ঘরোয়া উপকরণ দিয়ে এটা হয়ে যায়। এখন উল্টিয়ে নিয়েছি, আর মাছে মাখানো মশলা একটু এর মধ্যে দিয়ে দিলাম উপর থেকে। এখন ঢাকনাটা দিয়ে আরও 1.5 মিনিট মতো রাখছি মিডিয়াম ফ্লেমে রেখে। এখন 1.5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিচ্ছি। আমি মাছের এপাশ ওপাশ 1.5 মিনিট করে 3 মিনিট ভেজে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেম করে নিয়ে আরও একটু ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেওয়ার জন্য আরও 3 থেকে 4 মিনিট মতো সময় নিচ্ছি। এখন একটু এপাশ ওপাশ করে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিচ্ছি। এখন আরও 3 মিনিট মতো ভালো করে লো ফ্লেমে রেখে এপাশ ওপাশ করে ফ্রাই করে নিয়েছি মাছের পিসগুলোকে। এখন মশলা ফিশ ফ্রাই একদম রেডি হয়ে গেছে। গ্যাসটা আমি অফ করে দিলাম, আর গরম গরম এটা আমি সার্ভ করে দেবো।